তো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে আবারও স্বাগত আবার আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। আমি সৈকত চৌধুরী, চলেছি আপনাদের জন্য আরেকটা যা নতুন রুটের বাসের ভিডিও। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে হাওড়া স্টেশন লাগোয়া হাওড়া বাস স্ট্যান্ডে। আর আমার স্টেশনটি রয়েছে হাওড়া ব্রিজ। আর আমার এদিকটা পড়বে হচ্ছে মানে এইদিকে যে এরিয়াটা আছে পুরো এরিয়াটা জুড়ে হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড। আর ওই দিকে যে একটু দূরে আপনারা একটা লাল বিল্ডিং দেখতে পান যদি আমার হাত বরাবর, তো ওটা হচ্ছে হাওড়া স্টেশন। তো মেনলি আজকের ভিডিওটা আমি এই হাওড়া বাস স্ট্যান্ডের নিয়ে শুরু করব। তো মেনলি আপনাদেরকে বলে রাখি, এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে 259 রুটের একটা বাস ছাড়ে, যেটা কি না এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় হচ্ছে আকড়া পর্যন্ত, ঠিক আছে? তো এবার সেই 259 বাস স্ট্যান্ডের কাছাকাছি যাওয়া যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড। পুরো হাওড়া রেল স্টেশন লাগোয়া রয়েছে এই বাস স্ট্যান্ডটি। আর এই বাস স্ট্যান্ডটি পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ব্যস্ততম বাস স্ট্যান্ডগুলির মধ্যে একটি অন্যতম বাস স্ট্যান্ড। প্রতিদিন এখানে হাজারো হাজারো মানুষ হাওড়া জেলার বিভিন্ন এলাকা ও কলকাতা সহ কলকাতার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কর্মসূত্রে বা ব্যবসা ক্ষেত্রে এখান থেকে বাস ধরে যে যার কর্মস্থলে যাতায়াত করে। বন্ধুরা, এই যে আমার পিছনে রয়েছে হচ্ছে এই যে 259, যেটাকে নিয়ে কিনা আজকের ভিডিওটা আমি শুরু করবো। তো এই বাসে মিলে হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় হচ্ছে আকড়া পর্যন্ত। তো আমার প্রতিটা বাসের ভিডিওর মতো আজকের ভিডিওতেও থাকবে আপনাদের জন্য এই 259 রুটের বাসের সমস্ত ইনফরমেশনগুলো, মানে এই 259 রুটের বাসের ফার্স্টকার লাস্টকার কখন হাওড়া থেকে আর আকড়া থেকে আর কত মিনিট অন্তর অন্তর আপনারা গাড়ি পাবেন হাওড়া থেকে আর আকড়া থেকে, আর মোট ভাড়া কত হাওড়া থেকে আকড়া ও আকড়া থেকে হাওড়া পর্যন্ত, সেই সমস্ত বিষয়ের ডিটেলসগুলো আপনাদের সামনে আমি তুলে দেবো। আর তার সাথে কোন কোন স্টপেজ হয় হাওড়া থেকে আকড়া আর আকড়া থেকে হাওড়া পর্যন্ত যাচ্ছে সেগুলো তুলে দেবো। তো আর দেরি না করে শুরু করা যাক আজকে। বন্ধুরা, আমি এখনও রয়েছি হচ্ছে বর্তমানে হাওড়া বাস স্ট্যান্ডেই দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার পেছনে হাওড়া ব্রিজ, আর আমার এদিকটা রয়েছে হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড। আর আমার এই যে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে একটা 259 রুটের গাড়ি। তো মেনলি আমি এখনও উঠিনি গাড়িটা, গাড়িটা এখন খালি রয়েছে, কখন ছাড়বে যাই না, ছাড়লে উঠে পড়বো। তো মেনলি আগে উঠেনি, উঠে তারপর আপনাদের সাথে বাকি কথা বলছি। তো বাসটা এখনও ছাড়িনি, বাসটা এখনও পুরো খালি, দেখতে মানে দেখে বুঝতেই পেরেছেন। আর এদিকে আমি জানলার দ্বারে একটা সিট নেব যাতে আপনাদেরকে রাস্তার ভিউটা দেখাতে সুবিধা হয়। বন্ধুরা, আমি এখনও 259 রুটের বাসের ভেতরে বসে আছি। এখনও চারপাশে দেখে বুঝতেই পারছেন এখনও প্যাসেঞ্জার হয়নি, মাত্র একজন হয়েছে আমার পিছনে। তো আজকে এই 259 করে এই হাওড়া বাস স্ট্যান্ড থেকে আকড়া পর্যন্ত যেতে যেতে আপনাদেরকে এই রাস্তার ভিউ তো দেখাবো, তার সাথে যেতে যেতে আপনাদেরকে এই বাসের মানে 259 রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো দিতে থাকবো। এবার অপেক্ষায় রইলাম কতক্ষণে গাড়িটা হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছাড়ে। তো আমি যে 259 রুটের বাসটায় উঠে বসলাম সেটা 10 মিনিটের মধ্যে হাওড়া বাস স্ট্যান্ড ছেড়ে দিয়ে হাওড়া ব্রিজ, বড়বাজার, বিবাদীবাগ, এসপ্ল্যানেড রাজভবন, কার্জন পার্ক, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, বাবুঘাট বাস স্ট্যান্ড, প্রিন্সেপ ঘাট এইসব বাস স্টপ ক্রস করে যেতে লাগলো আকড়ার দিকে। তো এবার আকড়া যেতে যেতে আপনাদেরকে এই 259 রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দিই। তো এবার আপনাদেরকে এই 259 রুটের বাসের সমস্ত বিষয়বস্তুগুলো বলে দিই, অর্থাৎ সময়, ভাড়া ও কত মিনিট অন্তর অন্তর আপনারা এই 259 রুটের বাস পাবেন ও কোন কোন বাস স্টপ হয়ে আকড়া থেকে হাওড়া ও হাওড়া থেকে আকড়া পর্যন্ত যায় সেই সমস্ত বিষয়গুলো বলে দিই। তো আপনারা 10 থেকে 15 মিনিট পরপর এই 259 রুটের বাস পাবেন হাওড়া ও আকড়া এই দুই জায়গা থেকে। ও এই 259 রুটের বাসের বর্তমানে মাথাপিছু মোট ভাড়া নিচ্ছে 20 টাকা করে ও ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বাড়তেও পারে। আর আকড়া থেকে এই 259 রুটের ফার্স্ট কার ছাড়ছে সকালবেলা 4:30 থেকে 5:45 মধ্যে ও লাস্ট কার ছাড়ছে রাত্রিবেলা 8টার সময়। ও হাওড়া থেকে এই 259 রুটের ফার্স্ট কার ছাড়ছে সকালবেলা 6টার সময় ও লাস্ট কার ছাড়ছে রাতে 9টা থেকে 9:30 মধ্যে। আর এই 259 রুটের বাসগুলো যখন আকড়া থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড যায় তখন আকড়া নতুন পোল, আকড়া পুরানো বাজার, আকড়া কেয়াঘাট, আকড়া স্কুল মোড়, আকড়া মাদ্রাসা বাজার, আকড়া রেল স্টেশন, নোয়াপাড়া, মহেশতলা ডাকঘর, মহেশতলা পুরানো ডাকঘর, চাকমির, মোল্লার গেট, সরকার পোল, ছিঞ্জিরা বাজার,
বেস ব্রিজ, তারাতলা রোড, তারাতলা স্টেট গ্যারেজ, তারাতলা, মাঝেরহাট, মোমিনপুর, ইকবালপুর, খিদিরপুর ক্রসিং, হেস্টিংস, প্রিন্সেপঘাট, বাবুঘাট বাসস্ট্যান্ড, ইডেন গার্ডেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, হাইকোর্ট, মিলিনিয়াম পার্ক, বিবাদীবাগ, বড়বাজার, বারবন ফ্লাইওভার, হাওড়া ব্রিজ হয়ে ঢোকে হাওড়া বাসস্ট্যান্ড। এবং যখন এই 259 রুটের বাসগুলো হাওড়া বাসস্ট্যান্ড ছেড়ে আকড়া যায়, তখন সেই একই রাস্তা ও একই বাসস্টপ হয়ে আকড়া ঢোকে। তো এবার দেখতে দেখতে মাঝেরহাট ব্রিজ ক্রস করলাম, আর তারপর তারাতলা, বেস ব্রিজ, ঝিনঝিরা বাজার, চাকমির, ডাকঘর, আকড়া স্টেশন সহ যা যা বাসস্টপ আছে সেগুলো ক্রস করে যেতে লাগলাম আকড়া নতুনপোল, অর্থাৎ যেখানে কিনা এই 259 নম্বর রুটের বাসের শেষ গন্তব্য। বন্ধুরা, আমি হাওড়া বাসস্ট্যান্ড থেকে দীর্ঘ 1.5 ঘন্টা জার্নি করে 259 রুটের বাসে করে একদম চলে এসেছি এই 259 রুটের বাসে শেষ গন্তব্য অর্থাৎ আকড়া। তো এবার আপনাদেরকে এবার একটু নামি, নেমে দেখাই এই আকড়া যে মানে এই আকড়ায় যে 259 রুটের যে বাসস্ট্যান্ড আছে সেটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে 259 রুটের বাসস্ট্যান্ড, আর এই বাসস্ট্যান্ডটি আকড়া নতুন পোলের কাছেই রয়েছে। আর এখান থেকেই 259 রুটের বাসগুলো ছাড়ে আর যায় হাওড়া রেল স্টেশন সংলগ্ন হাওড়া বাসস্ট্যান্ড পর্যন্ত। বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো আমি এইখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের বেরোনে। তো আজকের ভিডিওটা থেকে আশা করছি আপনারা এই 259 রুটের বাস সম্পর্কে এ টু জেড পুরো ডিটেলস পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর তার সাথে লাইক আর শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন রুটের বাসের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে বন্ধুরা আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ভিডিও নিয়ে। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন গুড বাই।